আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন। 2022 সালের এসএসসি পরীক্ষার্থী ভকেশনাল শাখায় আমি মোহাম্মদ ইসলামুল কবির আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি কোভিড চেক বাংলা এর পক্ষ থেকে। শিক্ষার্থীবৃন্দ, আপনাদের যে পুনর্বিন্যস্ত মানে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছিল গণিত সাবজেক্টের জন্য, গণিত বিষয়ে আবশ্যিক, সেই গণিত বিষয়ের আজকে প্রথম আমি শুরু করছি। যে আমাদের যেই সংক্ষিপ্ত সিলেবাস ছিল সেই সিলেবাসের যেই যেই টপিকগুলো আলোচনা করতে বলা হয়েছিল আর যেই যেই অধ্যায়গুলো ছিল সেই অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, আমি বলি, আমি যেভাবে তোমাদেরকে এই 2022 সালের যে এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস আছে, ফিজিক্স কেমিস্ট্রি প্লাস হচ্ছে ম্যাথ, উচ্চতর গণিত আছে, এছাড়া ইংলিশের যেই ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে আমি আলোচনা করে দিব, যেন তোমাদের খুব সহজেই সিলেবাসগুলো এবং বিষয়ভিত্তিক যেই বিষয়গুলো আছে সেগুলো শেষ করতে পারো এবং পরীক্ষায় ভালো একটি রেজাল্ট করতে পারো বাসায় থেকে। শিক্ষার্থীবৃন্দ, তো শুরু করব। শুরু করার আগে এই দুটি অঙ্ক আজকে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব, উদাহরণ 3 এবং উদাহরণ হচ্ছে 7। এটা বোর্ডে আসার মতো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তো এই সমস্যা সমাধান করার আগে আমরা যে বিষয়গুলো এখন শিখব, যে অধ্যায়টার নাম যেহেতু অনুপাত এবং সমানুপাত, তাহলে এই দুটি বিষয় সম্পর্কে আমাদের কিন্তু একটু জেনে নেওয়া উচিত। তো অনুপাত শব্দের অর্থটা কি আমি একটু দেখাই, এ অনুপাত বি, এই যে এই দুটি চিহ্ন, এটা কিন্তু অনুপাত চিহ্ন, রেশিও। তো এ অনুপাত বি, এই কি হয়েছে, এখান থেকে কোনটা কার তুলনায় কত গুণ বড় অথবা ছোট সেটি তুলনা করতে পারে, এছাড়া এটি একটি ভগ্নাংশ প্রকাশ করতে পারে, এটা হচ্ছে অনুপাত। তো এই এ অনুপাত বি আমরা এটাকে ভগ্নাংশ আকারে লিখতে পারি, যে এ ভগ্নাংশ বি, মানে এ ভাগ বি, এটি হচ্ছে অনুপাত, যে একটার থেকে একটার তুলনা বোঝাতে ব্যবহার করা হয়। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে সমানুপাত এবং হচ্ছে ক্রমিক সমানুপাত। এই দুটি অঙ্ক করতে গেলে এই দুটি বিষয় আমাদের লাগবে, সমানুপাত এবং হচ্ছে ক্রমিক সমানুপাত। তো একটা বিষয় চিন্তা করো, যেখানে এ অনুপাত বি সমান সি অনুপাত ডি। দেখো তো এখানে চারটা রাশি আছে না, এটি হচ্ছে প্রথম রাশি, এটি হচ্ছে দ্বিতীয় রাশি, এটি হচ্ছে তৃতীয় রাশি, এটি হচ্ছে চতুর্থ রাশি। তো এই চারটি রাশির ভিতরে সম্পর্ক কি, সম্পর্কটা হচ্ছে প্রথম দুটি রাশির অনুপাত সমান লাস্টের, মানে দ্বিতীয় এবং চতুর্থ এই দুটি রাশির অনুপাত পরস্পর সমান। সেই ক্ষেত্রে যদি এ অনুপাত বি আমরা কি লিখতে পারি, এ ভাগ বি সমান সি অনুপাত ডি আমরা লিখতে পারি, সি ভাগ ডি। এই যে অনুপাতটা সম্পর্ক প্রকাশ করলাম এটা হচ্ছে সমানুপাত। তার মানে যদি একটি অনুপাত কেমন প্রকাশ করে, যে প্রথম দুটি রাশির অনুপাত সমান লাস্টের, মানে দ্বিতীয় দুটি রাশির অনুপাত পরস্পর সমান হয়, তাহলে এই সম্পর্কটাকে বলা হয় সমানুপাত। এখন আর একটা বিষয় যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ক্রমিক সমানুপাতি। তো ক্রমিক সমানুপাতিটা কি, ক্রমিক সমানুপাতি এটা আবার কি, এই যে আমাদের এই উদাহরণটা কিন্তু আছে ক্রমিক সমানুপাতি, এটি প্রমাণ করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, তো ক্রমিক সমানুপাতে আমরা কিভাবে বোঝাবো, দেখো এ অনুপাত বি সমান বি অনুপাত সি। এখানে কি বিষয় লক্ষ্য করতে পারছো, দেখো তো প্রথম দ্বিতীয়র অনুপাত সমান দ্বিতীয় এবং তৃতীয়র অনুপাত, তার মানে এই দ্বিতীয় রাশিটা দুই জায়গায় ব্যবহার হয়েছে এরকম, এই যে এ অনুপাত বি সমান বি অনুপাত সি। তাহলে কি হয়েছে, বি দুই জায়গায় ব্যবহার হয়েছে, বিটা আমাদের কি দ্বিতীয় উপাত রাশি ছিল, এটার ক্ষেত্রে যদি এ বি সি হয়, এ বি সি এখানে তিনটা রাশি, তিনটা রাশির ভিতরে বি হচ্ছে দ্বিতীয় রাশি, দেখো দ্বিতীয় রাশিটা দুই জায়গায় বসছে, প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত সমান দ্বিতীয় এবং তৃতীয় রাশির অনুপাত। এইটার ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে দেখো আমরা যদি আর গুণন করি তাহলে বি এর সাথে বি গুণ করলে কি হবে, বি স্কোয়ার, আর সি এর সাথে এ গুণ করলে কি হবে, এসি। এই বিষয়টাই হচ্ছে আমরা যদি প্রমাণ করতে পারি তাহলে সেটা হবে ক্রমিক সমানুপাতি। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে অংশটুকু দেখলাম সেটা অনুপাত সমানুপাত এবং হচ্ছে ক্রমিক সমানুপাতিক। এরপরে আরও কিছু বিষয় আমাদের আছে যেটা আমরা পরবর্তী অঙ্ক করতে যে যেটা লাগবে সেটা আগে সমস্যা সমাধান করার আগে আমরা একটু আলোচনা করে নিব। তো আজকে এই দুটি অঙ্ক এখনই করবো, যে দুটি অঙ্ক বোর্ড পরীক্ষা আসার মতো সহজ নিয়মে আমি তোমাদেরকে হাতে কলমে শিখাই দেবো। এই হাতে কলম উত্তরটা পাওয়ার আগে আমি তোমাদেরকে একটি কথা বলতে চাই। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, তোমরা এখনই এই মুহূর্তে যারা আমার সেটে আছো
অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবে, কারণ আমি বলেছি গণিত, তারপর হচ্ছে রসায়ন, পদার্থবিজ্ঞান এছাড়া ইংলিশ, বাংলা সেকেন্ড পেপার যেগুলো আছে ইম্পর্টেন্ট সাজেশন প্লাস সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সেই সমাধান ক্লাসগুলো পেতে হলে তোমাদের কিন্তু চ্যানেলের সাথে থাকতে হবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করতে হবে। তাহলে আমি যদি উদ্দীপনা এবং উৎসাহ পাই তাহলে খুব সুন্দর সুন্দর করে তোমাদের সিলেবাসগুলো শেষ করতে পারবো। আশা করি এই মুহূর্তে যারা আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন। চলে যাচ্ছি প্রশ্নে, তিন নম্বর উদাহরণে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আছে যে যদি এ অনুপাত বি সমান বি অনুপাত সি হয় তাহলে এটা কি? দ্বিতীয় রাশি দুই জায়গায় ব্যবহার হয়েছে, প্রথমে এবং দ্বিতীয়তে, তৃতীয়তে, সেক্ষেত্রে এটা কি? ক্রমিক সমানুপাতে আমাদের বলে দিয়েছে হয় তবে এটার সমান এটা প্রমাণ করতে হবে। সেই ক্ষেত্রে এই লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে হলে আমাদের উদ্দীপক যেটা আছে সেটা কিন্তু কাজে লাগাবে, মানে দেওয়া আছে যেটা। তো আমরা এখানে সমাধান করতেছি, সমাধান, এটা হচ্ছে তিন নম্বর উদাহরণ, আমাদের দেওয়া আছে, দেওয়া আছে কিন্তু এখান থেকে এতটুক যে এ অনুপাত বি সমান বি অনুপাত সি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এ ডিভাইডেড বাই বি সমান বি ডিভাইডেড বাই সি। সেক্ষেত্রে আমরা বি এর সাথে বি গুণ করলে বি স্কোয়ার, এর সাথে সি গুণ করলে এ সি স্কোয়ার। এতটুক না বোঝার কিছু আছে আপনাদের? যদি থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, পরবর্তী ক্লাস করার আগে অবশ্যই এটাও আবার বুঝাই দিব। এখন আমরা এই বামপক্ষ সমান দেখি কি বের হয়। বামপক্ষ তে আমাদের আছে যে এ প্লাস বি আর হচ্ছে একবারে হোল স্কোয়ার দিয়ে দিলাম প্রশ্নে যেভাবে আছে সি হোল স্কোয়ার। একটা বিষয় চিন্তা করেন তো কি, এখানে এই যে মানটা আমরা নিয়েছি এই বি স্কোয়ার সমান এ সি, বি স্কোয়ার সমান এ সি কে এখানে বসানো যাচ্ছে? যাচ্ছে না। তাহলে আমরা কি করতে পারি, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার আছে না, তাহলে এই স্কোয়ারটা কিন্তু লব এবং হর দুটোতেই আছে। সেই ক্ষেত্রে এ প্লাস বি হোল স্কোয়ার এটার আমরা সূত্র বসাতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আবার একই রকমভাবে নিচে কি আছে, বি প্লাস সি, তাহলে আমরা বসাতে পারি বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার। এটা আছে বীজগণিতের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তোমরা সবাই পারো। যদি না পারো তাহলে এখনই এটা মুখস্থ করে নিবে। এই সূত্রটা আমি লিখে দিচ্ছি এখানে, এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা দিয়েই কিন্তু আমি এই দুটো লাইন লিখেছি। এখন হচ্ছে দেখো যে এ স্কোয়ার আমরা মান বসাতে পারছি না, রেখে দিচ্ছি, টু এ বি মান বসাতে পারছি না, রেখে দিচ্ছি, এই বি স্কোয়ার এতটুকের জায়গায় দেখো এসি লিখতে পারি, কারণ বি স্কোয়ার সমান কি আছে, এসি আছে না, সেই ক্ষেত্রে আমরা এসি বসিয়ে দিয়েছি। একই রকমভাবে নিচের লাইনে বি স্কোয়ার কোথায় আছে, এখানে আছে, এর জায়গাটায় আমরা এসি লিখে দিচ্ছি, আর পাশে টু এ টু বি সি প্লাস সি স্কোয়ার রেখে দিলাম। শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা যেটা করব দেখো এই জায়গাটায়, এই জায়গাটায় আমরা উপরে দেখো এ স্কোয়ার আছে, এ আছে, এ আছে, এ কমন নিতে পারি, তাহলে এ কমন নিলে থাকে কি আমাদের টু, আর টু এ বি থেকে এ নিলে বাকি থাকে বি, সরি, এই দুটা এ থেকে আমরা একটা এ নিয়ে নিয়েছি, থাকবে একটা এ, টু এ বি থেকে যদি এ নিই তাহলে থাকবে হচ্ছে টু বি, আর এ সি থেকে এ নিলে থাকবে হচ্ছে সি। একই রকমভাবে এখান থেকে আমরা যদি সি কমন নিই তাহলে আমাদের থাকবে হচ্ছে এখানে এ, এখানে বি সি থেকে সি কমন নিলে থাকবে টু বি, আর এখান থেকে সি স্কোয়ার থেকে সি কমন নিলে থাকবে সি। তাহলে এখন আমাদের এই দুটা উপরের লাইন কি কেটে যায়, সেক্ষেত্রে আমাদের কি থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি এই পাশে লিখে দিলাম যে আমাদের এখানে থাকে হচ্ছে এ ডিভাইডেড বাই হচ্ছে সি, এ ডিভাইডেড বাই হচ্ছে সি। এটা আমরা বাম পক্ষের মান বের করেছি লাস্ট। এখন যদি আমরা ডান পক্ষের মানটা বের করি তাহলে কি হয় দেখি, ডান পক্ষে আমাদের আছে, ডান পক্ষে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সেই ক্ষেত্রে আমাদের কি হবে, এখানে কিন্তু আর সূত্র বসানো লাগতেছে না, সরাসরি হয়ে যাচ্ছে, এ স্কোয়ার আমরা রেখে দিলাম প্লাস বি স্কোয়ার মান এসি সেটি বসাই দিলাম, এখানে বি স্কোয়ার আছে এসি বসাই দিলাম, আর এ পাশে সি স্কোয়ার রেখে দিলাম। তো
তাহলে আমাদের উপর থেকে কি কমন যায় দেখেন তো এ আছে এ আছে এ কমন নিয়েছি তাহলে দুটায় থেকে একটা নিলে কি একটাই থেকে যায় আর এসি থেকে একটা এ কমন নিলে কি থাকে সি থাকে একই রকম ভাবে নিচের থেকে সি কমন যায় তাহলে এসি থেকে সি নিলে আমাদের থাকবে এ প্লাস দুইটা সি থেকে একটা সি নিলে আমাদের থাকবে একটা সি একই রকম ভাবে এই যে উপরের এই ব্র্যাকেট ব্র্যাকেট কেটে গেল তাহলে আমাদের ডান পক্ষ থাকলো কি এ ডিভাইডেড বাই সি একটা বিষয় চিন্তা করেন বাম পক্ষ আমাদের এসেছে এ ডিভাইডেড বাই সি একই রকম ভাবে ডান পক্ষ এসেছে এ ডিভাইডেড বাই সি তাহলে কি এই লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড মিলে গেল মানে বাম পক্ষ সমান ডান পক্ষ কি হলো মিলে গেল সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো প্রশ্নটা যে এখানে লিখে দিলাম অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের অঙ্কটা প্রমাণ করতে বলেছিল সেই ক্ষেত্রে লিখব হচ্ছে প্রমাণিত আশা করি অঙ্কটা এমনভাবে তোমরা বুঝতে পেরেছো আর কখনোই ভুলবে না আর যারা এই মুহূর্তে বাসায় বসে বসে দেখছে তো অবশ্যই অবশ্যই এই অঙ্কটা খাতা কলমে করে রাখবে নোট আকারে করে রাখবে যেন পরবর্তীতে তোমাদের যখন প্রয়োজন হয় তখন খুব সহজেই দেখে চোখ বুলালে তোমাদের অঙ্কটা মনে পড়ে যায় শিক্ষার্থীবৃন্দ চলে যাচ্ছি সাত নম্বর যে আমাদের উদাহরণ রয়েছে তো সাত নম্বর উদাহরণটা আমাদের বলেছে যে এটাও প্রমাণের একটা অঙ্ক যে এ বি সি এ বি সি ক্রমিক সমানুপাতিক যদি এটা সমান এটা হয় সেক্ষেত্রে আমাদের দেওয়া আছে লিখতে হবে কিন্তু এখান থেকে এই পর্যন্ত এটি ব্যবহার করে আমরা এ বি সি ক্রমিক সমানুপাতিক পেয়ে করব তো এ বি সি ক্রমিক সমানুপাতিক মানে কি ছিল বি স্কোয়ার সমান হচ্ছে এ সি আমরা কিছুক্ষণ আগে যেটা দেখেছিলাম তো আমাদের এখানে দেওয়া আছে যে এ কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই এ মাইনাস বি প্লাস সি সমান এ ইন্টু এ প্লাস বি এখান থেকে আমরা বি স্কোয়ার সমান এ সি বের করার চেষ্টা করতেছি তো এখানে আমাদের কি আছে উপরে এ কিউব প্লাস বি কিউব আছে এটাও আমরা কিন্তু একটা বীজগণিত সূত্র জানি যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার একটু আপনাদের মুখস্থ করতে হবে এটা সরাসরি এ কিউব প্লাস বি কিউবের সূত্র এরপরে নিচে আছে এ মাইনাস বি প্লাস সি এ পাশে আছে এ ইন্টু এ প্লাস বি এখন দেখেন এই সমানের বাম পক্ষ এবং ডান পক্ষতে একটি বিষয় আছে এ প্লাস বি এ প্লাস বি আমরা কি করলাম সমান একই রকম আছে এই জন্য কেটে দিলাম তাহলে আমাদের এখানে থাকতেছে কি উপরে থাকতেছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আর নিচে থাকতেছে এ মাইনাস বি প্লাস সি এ পাশে থাকতেছে শুধু এ এখন আমরা আর্গুনন করবো আর্গুনন করার আগে এর নিচে মনে মনে কি আছে ওয়ান আছে তো এদিকে যদি এদিকে গুণ করতে চায় তাহলে আমাদের কি হয় দেখেন তো এই ওয়ানের সাথে এই বাম পক্ষটা গুণ করলে যা আছে তাই বসে যাবে তার মানে থাকবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার একই রকমভাবে ওয়ানের সাথে এই এর সাথে যদি আমরা এই পক্ষে গুণ করি তাহলে এর সাথে গুণ হবে বি এর সাথে গুণ হবে সি এর সাথে গুণ হবে তো এর সাথে এ গুণ করলে আমাদের এই পাশে হবে এ স্কোয়ার বি এর সাথে গুণ করলে মাইনাস আছে মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস এটা কিভাবে হলো এর সামনে মনে মনে আমাদের প্লাস আছে আর এই বি এর সামনে কি আছে মাইনাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এর সাথে বি গুণ করলে এ বি এরপরে প্লাস আর মাইনাস প্লাস প্লাস এর সাথে সি গুণ করলে এ সি তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ এরকম হলো না এখন একটা বিষয় চিন্তা করেন আমরা শর্টকাট যদি সমানের এই পাশে ওই পাশে একই রকম জিনিস থাকে তাহলে আমরা কি করতে পারি কেটে দিতে পারি তাহলে এখানে আছে কি দেখেন তো যে এই সমানের পাশে এ স্কোয়ার আছে প্লাস এটা কেটে দিতে পারি আবার এই সমানের পাশে মাইনাস এ বি আছে এই পাশে মাইনাস বি আছে কিছু কেটে দিতে পারি তাহলে অবশিষ্ট এখানে থাকে কি বি স্কোয়ার বি স্কোয়ার আর এ পাশে থাকে কি এগুলো তো কাটাকাটি হয়ে গেছে এটা 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 কাটা তাহলে থাকে হচ্ছে এসি তাহলে আমরা লিখবো হচ্ছে এসি তাহলে বি স্কোয়ার সমান এসি হয়ে গেল এটি আমাদের কিন্তু প্রমাণ করতে বলেছিল যে এ বি সি ক্রমিক সমানুপাতিক সমানুপাতিক তাহলে সমানুপাতিক হতে হলে কি করতে হয় এ ডিভাইডেড বাই বি সমান বি ডিভাইডেড বাই সি হইতে হয় না এখন দেখো তো এর সাথে বিগুণ বি এর সাথে বিগুণ করলে বি স্কোয়ার এর সাথে সি গুণ করলে এসি এটা কিন্তু প্রমাণ করতে বলে সেক্ষেত্রে আমরা লিখতে হবে অতএব এ বি সি তিনটি ক্রমিক সমানুপাতিক এটা হচ্ছে প্রমাণিত
শিক্ষার্থী বিন্দু আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন, অঙ্কটা একটু দেখে খাতায় অবশ্যই প্র্যাকটিস করবেন। তো এই কবিটেক বাংলা এই ভোকেশনাল এখান থেকে যেই তথ্যগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, আশা করি আপনাদের একটু হলেও উপকার হয়। প্রিয় শিক্ষার্থীদের পরবর্তী যেই ধারাবাহিক ক্লাসগুলো আছে এগুলো যদি খুব দ্রুত এবং ভালোভাবে পেতে চান অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করবেন, তাহলে আমি পরের ক্লাসগুলো দিতে উৎসাহবোধ করবো। এরপরে কেমিস্ট্রি ফিজিক্স এছাড়া আমাদের যেই বাংলা আছে ইংলিশ আছে সেগুলো আমি সাজেশন আকারে দেওয়ার চেষ্টা করবো। শিক্ষার্থীবৃন্দ আজকে এখানেই শেষ করবো, পরবর্তী কোনো ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।